ডাইনি অপবাদ দিয়ে মারধর করা মহিলার মৃত্যু হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে চিকিৎসারত অবস্থায় মহিলার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ ভাইয়ের বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবারের সদস্যরা। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে। ফাঁসি দেওয়ার পেটকির জটলায় স্বামী শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হতেই মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। এই ঘটনায় 30 জুন ফাঁসি দেওয়া থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ। দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানিয়েছেন মৃতের ভাই। এদিন মৃতদেহের সৎকার করা হয়। আমাকে ফোন করলে যে তোমার বোনটা মানে তাড়াতাড়ি চলে যাও। তারপরে ওখান থেকে গিয়ে আমি মেডিকেল থেকে পোস্টমর্টম করে বোনটাকে নিয়ে আসছি। ডাইন অপরাধীকে যেই আগে বলছিলাম তাকে এটা মানে করার স্বস্তিটা দিয়ে যেন এরকম যেন ভুল চুকে যেন না হয়। তবে আমাদের আদিবাসী সাঁওতাল সমাজে একটা সতর্কতা থাকবে, না হলে এরকম ভুল করে চলে যাবে তাহলে আমাদের সমাজটা আরও নিচেই থাকবে। আর এর থেকে আমি বলাটা কী বলবো, এই যে পাঁচজনের নামে আপনারা এফআইআর করেছেন, পাঁচজনের টাইপার হয়েছে, তিনজনটা ধরা পড়ে গেছে আর দুইজনটা বাকি আছে, তাকে ও মানে ধরে মানে তাদেরকে ও মানে শাস্তি হোক। আর বোন তো আপনি ফিরে পাবেন না? আর বোন তো আমি তো ফিরিয়ে তো পাবো না, কখনো পাবো না, যাই চলে গেলে চলে যাবে। আমি বেশি বলাটা আমারটা কী থাকবে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত, বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।